নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো ভেজ রাইস। এটাকে কিন্তু ভেজ তেহারিও বলা হয়ে থাকে, আবার মশলা রাইসও বলা হয়ে থাকে। আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর এটা আজ আমি বানাবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে বানালেও এটা কিন্তু হবে একদমই ঝরঝরে, আর প্রেশার কুকারে এটা খুব ঝটপটি বানানো হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। প্রথমে আমি সবজিগুলো একটু ভেজে নেব, এই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। সবজিগুলো আমি কড়াইতে একটু ভেজে নেব। তো কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর এই ভেজ তেহারিটা কিন্তু রিফাইন্ড অয়েলেই তৈরি করা হয়ে থাকে। তো প্রথমে আমি তেলটা ভালো করে গরম হতে দেব। এখন এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি। ফুলকপিগুলোও আমি এভাবে একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আলু আর ফুলকপি প্রথমে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর। গাজরটা আমি এভাবে একটু কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6টা বিনস। বিনসগুলো আমি একটু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। এখন আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখুন, সবজিগুলো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা নামিয়ে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখন এই প্রেশার কুকারে আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। আর দিয়ে দিচ্ছি 4টে দারচিনি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এলাচ দুটো একটা মুখটা ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা। এবারে মশলাগুলো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজও একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেবো, তবে খুব বেশি লাল করব না, হালকা একটু লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া রসুন, তবে এখানে আপনারা রসুনের পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটাও আপনারা পেস্ট বানিয়ে দিতে পারেন। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না, তারা এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো এভাবে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আবারও 1 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও একটু কষিয়ে নেব। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো চাল। আমি এখানে 1 কাপ বাসমতি রাইস নিয়েছি। চালটা আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ছেঁকে নিয়েছি। এখন এই ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে আবারও 2 মিনিটের মতো চাল আর এই সমস্ত সবজিগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, চালগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর চালগুলো কিন্তু এখানে একদমই ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেবো জল। আমি যে কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, ওই কাপেরই 2 কাপ জল আমি এখানে দিয়ে দেব। দেখুন, আমি দিয়ে দিলাম 2 কাপ জল। আবারও একবার নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার নেড়ে মিশিয়ে নেব। দেখুন, প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। আমি এখানে 2টো সিটি দেব। 2টো সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি।
দেখুন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু ভীষণই ঝুরঝুরে হচ্ছে, দেখুন এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এখন এভাবে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা এরকম একটু আলগা করে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল প্রেশার কুকারে ভীষণই ঝটপট এবং একদমই ঝরঝরে ভেজতেহারি বা ভেজ রাইজের রেসিপিটি। আর এটা কিন্তু খেতে ভীষণই অসাধারণ হয়। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।